Bismillahirrahmanirrahim. Priyo shikharthi bindu online class e tomaderke shagotom. Ajke amra podartho bigyan ditiyo potrer semiconductor o electronics er aro kichu guruttopurno bishoy niye kotha bolbo. Tumra monojog shahakare class ta follow korbe. Understand? To amra ajke sommukhi jog, bimukhi jog ebong PN junction diode er boishishto lekhone alochona korbo. Sommukhi jog, sommukhi jog bimukhi jog PN junction diode boishishto lekho. এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব. আন্ডারস্ট্যান্ড? তো প্রথমে আমরা সম্মুখী যোগ, তোমাদের খেয়াল আছে আর আগে আমরা তোমাদের পড়িয়েছিলাম পি টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী, এই দুইটা অর্ধপরিবাহীর সংযুক্ত করে পিএন জাংশন ডায়োড তৈরি করা হয়। পিএন জাংশন ডায়োড কথা শব্দ ছিল দুই, আন্ডারস্ট্যান্ড? এই জন্য এটাকে বলা হয় পিএন জাংশন ডায়োড, আন্ডারস্ট্যান্ড? এখন আমরা এই পিএন জাংশন ডায়োড কীভাবে কাজ করে, একটা হলো সম্মুখী যোগে আর একটা হলো বিমুখী যোগে, হ্যাঁ, এগুলি আমরা আলোচনা করব। তো প্রথম আমরা একটা চিত্র আঁকব। এইটা তোমাদের মনে আছে ডিপ্লেশন লেয়ার, এটা হলো ডিপ্লেশন লেয়ার। এই পাশে তোমার সংখ্যাগরিষ্ঠ আধান হলো তোমার হোল, সংখ্যাগরিষ্ঠ আধান হোল, আর তোমার থাকবে আয়নিত ঋণাত্মক আয়নিত অবস্থা। এই পাশে থাকবে তোমার সংখ্যাগরিষ্ঠ, এইটা হলো পি পি টাইপ অর্ধপরিবাহী, এইটা হলো এন টাইপ অর্ধপরিবাহী, আন্ডারস্ট্যান্ড? এখানে থাকবে সংখ্যাগরিষ্ঠ ইলেকট্রন, এইটা হলো ডিপ্লেশন লেয়ার, আন্ডারস্ট্যান্ড? এখন আমরা এটাকে কানেকশন দেব, পি টাইপকে দেব তোমার ধনাত্মক প্রান্তের সাথে, এন টাইপকে দেব ঋণাত্মক প্রান্তের সাথে, আন্ডারস্ট্যান্ড? এইরকম যদি তোমার কানেকশন থাকে পি টাইপের সাথে, পি টাইপের সাথে ধনাত্মক, এন টাইপের সাথে ঋণাত্মক, তাহলে বুঝতে হবে যে এটা সম্মুখ যোগ, আন্ডারস্ট্যান্ড? এখানে কি ঘটনা ঘটে, এই যে তোমার হোল, এই হোলগুলো তোমার ডান দিকে যাওয়ার চেষ্টা করবে, আন্ডারস্ট্যান্ড?
আর এগুলো বাম দিকে যাওয়ার চেষ্টা করে, যেহেতু এরা পরস্পর ঋণাত্মক ধর্মী, আন্ডারস্ট্যান্ড? তো যখন তোমার কানেকশন থাকবে না, তখন তোমার এখানে কোনো ইলেকট্রনের বা হোলের আদান প্রদান হবে না। কানেকশন দেওয়ার সাথে সাথে এই ইলেকট্রনগুলো কী করবে, হোলের সাথে এসে মিলিত হবে, হোলের সাথে এসে মিলিত হবে। তো মিলিত হলে ইলেকট্রনগুলো যখন হোলের সাথে মিলিত হবে, তখন তোমার এই মুক্ত ইলেকট্রনগুলো সরাসরি এখান থেকে গিয়ে এই দিক দিয়ে এসে যখন এদিকে প্রবাহিত হবে, তখন তোমার ডান দিকে বিদ্যুৎ প্রবাহিত, তার মানে ডিপ্লেশন লেয়ারটা থাকবে না, ডিপ্লেশন লেয়ারটা থাকবে না, আন্ডারস্ট্যান্ড? যখন কানেকশন দেওয়া হবে, তখন এই ইলেকট্রনগুলো এসে হোলকে সম্পৃক্ত করবে, আন্ডারস্ট্যান্ড? বা হোলের সাথে মিশে যাবে, তখন এই মুক্ত ইলেকট্রনগুলো এই দিক দিয়ে যখন আসবে, তার বিপরীত দিক থেকে তোমার তড়িৎ প্রবাহিত হবে, এই তোমার ডিপ্লেশন লেয়ারটা থাকবে না, আন্ডারস্ট্যান্ড? এইটা হলো সম্যক ঝোঁক। এখন আমরা এইটা সংজ্ঞাটা আমরা লিখব, আন্ডারস্ট্যান্ড? পিএন জাংশনে যদি, পিএন জাংশনে যদি পিএন জাংশনে যদি বহিঃস্থ ভোল্টেজ প্রয়োগ করা হয়, বহিঃস্থ ভোল্টেজ বা বিভব পার্থক্য প্রয়োগ করা হয় পিএন জাংশনে যদি, বহিঃস্থ ভোল্টেজ বা বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে তোমার তড়িৎ প্রবাহ ঘটবে, সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ ঘটবে, কারণ তখন আর ডিপ্লেশন লেয়ার থাকবে না। ভোল্টেজ এমনভাবে প্রয়োগ করা হয় যে যে কোষের ধনাত্মক প্রান্ত পি টাইপ বস্তুর সাথে, ভোল্টেজ এমনভাবে প্রয়োগ করা হয় যে ভোল্টেজ এমনভাবে প্রয়োগ করা হয় যে পি টাইপ বস্তু কোষের ধনাত্মক প্রান্তের সাথে এবং এন টাইপ বস্তু কোষের ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করা হয়, সংযুক্ত করা হয়, তাহলে তাকে সম্মুখী যোগ বলে, মানে এই অবস্থাটাকে বলা হয় সম্মুখী যোগ, এই অবস্থাকে বলা হয় সম্মুখী যোগ, এই অবস্থাকে বলা হয় সম্মুখী যোগ। তার মানে সম্মুখী যুগে তড়িৎ প্রবাহ ঘটে, সম্মুখী যুগে তড়িৎ প্রবাহ ঘটে, আন্ডারস্ট্যান্ড? এখন আমরা বিমুখী যোগ নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বিমুখী যোগ নিয়ে কথা বলব। বিমুখী যোগ সম্মুখী যুগের বিপরীত। এখানে কী ঘটনা ঘটে দেখো, পি টাইপ বস্তুর সাথে, পি টাইপ বস্তুর সাথে ঋণাত্মক প্রান্তের সংযোগ দেওয়া হয়, আর এনটাই বস্তুর সাথে ধনাত্মক প্রান্তে সংযোগ দেওয়া হয়। ফলে কী হয়, এই ধনাত্মক প্রান্তের আকর্ষণের কারণে ইলেকট্রনগুলো এনটাই বস্তুতে থেকে যাবে, আন্ডারস্ট্যান্ড? এই ধনাত্মক প্রান্তের আকর্ষণের ফলে এই ইলেকট্রনগুলো এনটাই বস্তুতে থেকে যাবে, আর হোলগুলো তোমার এখানে ঋণাত্মক প্রান্ত আছে, আন্ডারস্ট্যান্ড? ঋণাত্মক প্রান্ত হোলগুলোকে তোমার এদিকে টানবে, যার কারণে এই ডিপ্লেশন লেয়ারে প্রশস্ততা বৃদ্ধি পেয়ে যাবে, ডিপ্লেশন লেয়ারে প্রশস্ততা বৃদ্ধি পাবে, যার কারণে এর ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, আন্ডারস্ট্যান্ড? এখন আমরা এটার সংজ্ঞাটা দেখে লেখা যায় কীভাবে। ভোল্টেজ যদি বিপরীত অভিমুখে
প্রয়োগ করা হয়। প্রয়োগ করা হয় অর্থাৎ পি টাইপ বস্তু পি টাইপ বস্তুকে কোষের ঋণাত্মক প্রান্তের সাথে ঋণাত্মক প্রান্তের সাথে এবং এন টাইপ বস্তুকে কোষের ধনাত্মক প্রান্তের সাথে সংযোগ দেওয়া হয়, তবে এই ধরনের ব্যবস্থাকে এই ধরনের ব্যবস্থাকে সম্মুখী ঝোঁক বলে। আর এই ধরনের সংযোগকে বলা হয় সম্মুখ সংযোগ, আন্ডারস্ট্যান্ড? এই ধরনের ব্যবস্থা বলা হয় সম্মুখী ঝোঁক। তাহলে এখানে কি ঘটনা ঘটে? কোষে ঋণাত্মক প্রান্তে ধনাত্মক প্রান্তে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে, যার কারণে ইলেকট্রনগুলো এখানে থেকে যায় আর এখানে হোলগুলো আগের অবস্থানে থাকে। তার মানে দুই দিক থেকে দুইটা আকর্ষণ, এখানে ধনাত্মক প্রান্তে ইলেকট্রনকে আকর্ষণ করে আর এখানে ঋণাত্মক প্রান্ত হোলগুলোকে আকর্ষণ করে, যার কারণে ডিপ্রেশন লেয়ারটা লেয়ারের প্রশস্ততা বৃদ্ধি পেয়ে যায়। হ্যাঁ, যার কারণে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। তাহলে আমরা সম্মুখ যোগ এবং বিমুখী যোগ সম্পর্কে ধারণা পেলাম। তার পরবর্তীতে আমরা পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখনী আলোচনা করবো, আন্ডারস্ট্যান্ড? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পিএন জাংশন ডায়োডের বৈশিষ্ট্য নিয়ে কথা বলব। পিএন জাংশন ডায়োডের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য লেখ, ক্যারেক্টারিস্টিক গ্রাফ, ক্যারেক্টারিস্টিক গ্রাফ। এখন তোমরা খেয়াল করো, এখানে এইটা হলো তোমার সম্মুখ যোগ আর এটা হলো বিমুখী যোগ। সম্মুখ যোগের কানেকশনটা আগেই বলেছি, তে পি টাইপের সাথে পি টাইপ, এইটা হলো পি টাইপের সাথে ধনাত্মক প্রান্ত, এইটা হলো পি টাইপ, এইটা হলো এন টাইপ। পি টাইপের সাথে ধনাত্মক প্রান্তের সংযোগ, এন টাইপের সাথে ঋণাত্মক প্রান্তের সংযোগ। এখানে মিলিমিটার, তারপর তোমার ব্যাটারি, এটা হলো রিওস্টেট, আন্ডারস্ট্যান্ড? এখানে এটা ব্যাটারি, এইটা রিওস্টেট মানে পরিবর্তনশীল রোধ, আন্ডারস্ট্যান্ড? ভোল্টমিটার, এইভাবে কানেকশনগুলো তোমাকে দিতে হবে, পি পি এন, আন্ডারস্ট্যান্ড? তো এখন ভোল্টেজ পরিবর্তনের সাথে সাথে তড়িৎ প্রবাহের যে পরিবর্তন ঘটে তা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ উপস্থাপনকে বলা হয় পিএন জাংশন ডায়োডের বৈশিষ্ট্য লেখ। আবার খেয়াল করো, ভোল্টেজ পরিবর্তনের সাথে সাথে তড়িৎ প্রবাহের যে পরিবর্তন ঘটে তা লেখচিত্রের মাধ্যমে উপস্থাপনকে বলা হয় মানে পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখ, আন্ডারস্ট্যান্ড? এখন আমরা এখানে কীভাবে পরিবর্তনটা হয় সেটা খেয়াল করবো। যখন তোমার এরকম সম্মুখী ঝোঁক অবস্থায় থাকবে সেই ক্ষেত্রে দেখো তড়িৎ প্রবাহ, তড়িৎ ভোল্টেজ যখন 0.1 পর্যন্ত আসবে, ভোল্ট পর্যন্ত আসবে, তখন পর্যন্ত গ্রাফটা উপরের দিকে
যাবে না, 0.1 ভোল্টে আসার পরে তোমার তড়িৎ প্রবাহ এইভাবে বাড়তে থাকবে। আন্ডারস্ট্যান্ড? এটা হলো সম্মুখ যোগে, এটা ফরওয়ার্ড ভোল্টেজ, ফরওয়ার্ড কারেন্ট, কারেন্ট পরিমাপ করা হয় মিলিমিটার। আন্ডারস্ট্যান্ড? এখন তোমার যদি বিমুখী ঝুঁকে যাওয়া যায় সেক্ষেত্রে কী ঘটনা ঘটে দেখো, এখানে মাইক্রো এমিটার ব্যবহার করা হয়েছে, মানে তড়িৎ প্রবাহের পরিমাণ খুবই কম, এই সংযোগে তড়িৎ প্রবাহের পরিমাণ খুবই কম। এখানে কী ঘটনা ঘটে, এখানে দেখো এই পর্যন্ত তোমার তড়িৎ প্রবাহের খুব একটা পরিবর্তন নাই, এই পর্যন্ত খেয়াল করো, তারপর হঠাৎ করে তোমার বাড়তে থাকবে, বাড়তে থাকবে সেটা মাইক্রো এমিটারে। আন্ডারস্ট্যান্ড? মাইক্রো এমিটারে, তার মানে বাড়লেও এটার তুলনা অনেক কম, হঠাৎ করে যখন এটা বাড়তে থাকবে তড়িৎ প্রবাহ, তখন তোমার এখানে জাংশনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ, এটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। হ্যাঁ, মার্কিন বিজ্ঞানী জেনার এটা আবিষ্কার করে, এই জন্য এটাকে জেনার ভোল্টেজ বলে, এবং এই ধরনের ক্রিয়াকে বলা হয় জেনার ক্রিয়া। আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমার দুইটা জিনিস তোমাকে বুঝতে হবে, যে ফরওয়ার্ড বায়াসে কী ঘটনা ঘটে, রিভার্স বায়াসে কী ঘটনা ঘটে। আমরা জানি ফরওয়ার্ড বায়াসে তড়িৎ প্রবাহের পরিমাণ বেশি আর রিভার্স বায়াসে তড়িৎ প্রবাহের পরিমাণ কম, এই জন্য এটা মাইক্রোমিটার, এটা মিলিমিটার। আন্ডারস্ট্যান্ড? তারপরে তোমার সম্মুখীন যুগে 0.1 ভোল্টেজ পর্যন্ত তড়িৎ প্রবাহ তেমন কোনো পরিবর্তন পরিলক্ষিত হবে না, 0.1 ভোল্টেজ আসার পরে গ্রাফটা এইভাবে দ্রুত বেগে উপরে উঠে যাবে। আন্ডারস্ট্যান্ড? আর রিভার্স ভোল্টেজে তোমার এটা মনে করো যে প্রথম দিকে তড়িৎ প্রবাহের পরিবর্তন খুবই কম, এরপর হঠাৎ করে আসে, মানে 15 ভোল্টের বেশি আসে, হঠাৎ করে এটা নিচের দিকে তড়িৎ প্রবাহের পরিমাণ বেড়ে যাবে, এই অবস্থায় জাংশনটা তোমার ব্রেক হওয়ার সম্ভাবনা বেশি, এই কারণে এটা করে ব্রেকডাউন ভোল্টেজ। এটা আরেকটা নাম হলো তোমার জেনার ভোল্টেজ, বিজ্ঞানী জেনার আবিষ্কার করেছেন, এই কারণে এটার নাম হলো জেনার ভোল্টেজ। তাহলে আমরা আজকের ক্লাসে যেগুলো আলোচনা করলাম, একটা হলো তোমার সম্মুখ ঝোঁক, আর একটা বিমুখী ঝোঁক বা সম্মুখ সংযোগ বিমুখী সংযোগ, পিএন জাংশন ডায়োড বৈশিষ্ট্য লেখক, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, এটা কিন্তু চাবি। আন্ডারস্ট্যান্ড? এটা চাবি, এই চাবিটা তোমার এখন আছে তোমার খোলা অবস্থায়, খোলা অবস্থায় থাকলে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে না, এই সংযোগটা দেওয়ার পরে মানে সার্কিটটা চালু হবে। আন্ডারস্ট্যান্ড? এই সংযোগটা দেওয়ার পরে সার্কিটটা চালু হবে। আর ব্যাটারি, অনেকে ব্যাটারি তোমার রাখতে সমস্যা হয়, এই যে মাঝখানে একটা সংযোগ দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? এখানে আমি 4টা জাগ দিয়েছি, 1টা সংযোগ, 6টা জাগ দিলে 2টা সংযোগ, এগুলো তোমাদের খেয়াল করতে পারো। বড়ো জাগটা হলো ধনাত্মক, ছোটো জাগটা হলো ঋণাত্মক, আশা করি বুঝতে পারছো। আর এই যে ভোল্টমিটার দেখতেছ, মাইক্রোমিটার, হ্যাঁ, তারপরে মিলিমিটার, ভোল্টমিটার, এদের সাহায্যে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য পরিমাপ করা হয়, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো ক্লাস এখানে শেষ, আগামীতে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।